আজিজ বেনজির আজিম কাণ্ডে দায় সরকার ও রাষ্ট্রেরও, বিশিষ্ট নাগরিকদের অভিমত। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড় গড়ায় সরকার এবং রাষ্ট্রের দায় রয়েছে, দায় রয়েছে তাদের নিয়োগকারীদেরও। তেমনি চোরাচালানের টাকা নিয়ে দ্বন্দ্বে কলকাতায় খুন হওয়া এমপি আনোয়ারুল আজিমকে সংসদে যাওয়ার পথ করে দেওয়ার দায়ও সরকার ও রাষ্ট্রের রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট নাগরিকরা। আজিজ বেনজির আজিম ইস্যুতে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, বেনজির আহমেদ তো একদিনে এত সম্পদ করেননি, অবসরের পর তো ব্যবসা বাণিজ্য করেননি, চাকুরিতে থাকা অবস্থায় খবর এসেছিল বেনজির আহমেদ সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছেন, তখন ভাবছিলাম একজন সরকারি চাকুরি কি করে সর্বোচ্চ করদাতা হন, এত সম্পদ তো তিনি লুকিয়ে করেননি, যাদের নজরদারি করার কথা ছিল তারা করেননি, সরকার তাকে একের পর এক পদক দিয়েছে, সরকার কি তখন যাচাই বাছাই করেননি, এই দায়িত্ব তো সরকার এবং সরকারি সংস্থার, পদে থাকা অবস্থায় ব্যবস্থা নেওয়া না হলেও অবসরের পর সরকারি পদস্থ চাকুরি করার আইনের আওতার নজিরের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেছেন, এর মানে হচ্ছে পদে থাকা অবস্থায় ওই কর্মকর্তার কাছ থেকে সুবিধা নেওয়া হয়। বেনজির আহমেদ আইজিপি পদে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে কি মন্তব্য দিয়েছিলেন খেয়াল করুন, অবসরের পর তো আর কাউকে ভাগ বাটোয়ারা দিতে পারেন না সরকারি কর্মকর্তারা, ফলে তখন ধরিয়ে দেওয়া হয়। কলকাতায় খুন হওয়া এমপি আজিমের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেছেন, একজন সংসদ সদস্য চুরি করে ভারতে গেছেন, মানে তিনি সংসদ সচিবালয়কে না জানিয়ে বিদেশে গেছেন, এখন তো দেখা যাচ্ছে তিনি অবৈধ কাজ করতে যাচ্ছেন বলেই অবহিত করে যাননি, এটা আসলে রাজনৈতিক দেউলিয়াপনার নজির। একই ভাষ্য সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের, তিনি বলেছেন সরকারি চাকুরিদের প্রতি বছর সম্পদের হিসাব দিতে হয়, তা নেওয়া হয়নি বলেই বেনজির আহমেদের এত সম্পদের কথা এখন জানা যাচ্ছে, সম্পদের হিসাব না নেওয়া রাষ্ট্রের ব্যর্থতা। শুধু আইজিপি নন, একজন কনস্টেবল পদের অপব্যবহার করে যদি সম্পদ অর্জন করেন এই দায় রাষ্ট্রের, শুধু সচিব নন কেরানি, শুধু বিচারপতি নন বেঞ্চ ক্লার্কও যদি অবৈধ সম্পদ অর্জন করেন তা রাষ্ট্র ব্যবস্থায় দুর্বলতার লক্ষণ। তিনি বলেন, এখন যে অভিযোগ উঠেছে আজিজ আহমেদ, বেনজির আহমেদ এবং আনোয়ারুল আজিমরা পদে থাকা অবস্থায় তা তুলে না ধরায় সরকার ও রাষ্ট্রের দায় রয়েছে। শহীদ খান বলেছেন, বলা হচ্ছে আনোয়ারুল আজিম কি ছিলেন, তার চেয়ে বড় কথা তিনি জনপ্রিয় ছিলেন, এটা কোনো কথা হতে পারে না, একজন চোরাকারবারি কিভাবে এমপি হয়ে যান, তাকে যারা বাছাই করেছেন এই দায় তাদেরও। পদে থাকা অবস্থায় ব্যবস্থা নেওয়ার নজির থাকা প্রসঙ্গে ডক্টর শাহদিন মালিক বলেছেন, ক্ষমতাবানরা পদে থাকা অবস্থায় তদন্ত করা দুরূহ, আইজিপি বা সেনাপ্রধানের তো প্রচুর ক্ষমতা রয়েছে তদন্তকারীদের হেনস্থা করার, অন্যান্য দেশেও দেখা যায় তদন্ত এবং সাজা হয় পদ থেকে চলে যাওয়ার পর, সরকারি চাকুরির সর্বোচ্চ পর্যায়ে থাকা কর্মকর্তাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের দায় নিয়োগ প্রক্রিয়াকে দিয়েছেন শাহদিন মালিক। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি চাইলেই যে কাউকে যে কোনো পদে বসাতে পারেন না, কংগ্রেসে শুনানি হয়, বাংলাদেশে তা হয় না, বরং গোপনে নিয়োগ পদোন্নতি হয়, ধরুন সেনাপ্রধান নিয়োগে যদি পদটির যোগ্য কয়েকজনকে বাছাই করে সাবেক কয়েকজন সেনাপ্রধান নিয়ে শুনানি করে নিয়োগ করা হতো তাহলে যোগ্যতম প্রার্থী পদে আসতেন,